জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগ সময় চাইবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা কার্যক্রম পরিদর্শন করে তিনি একথা বলেন। প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এর আগে সকাল 10টায় দ্বিতীয় দিনের মতো শুরু হয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা। সকাল থেকেই দেশের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফর্ম কিনতে ভিড় করেন ধানমন্ডিতে। পাশাপাশি গতকাল যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তারা অনেকেই আজ ফর্ম জমা দেন। ফর্ম বিক্রির প্রথম দিন গতকাল বিক্রি হয়েছে 1700 মনোনয়ন ফর্ম। কোনো কোনো আসনে 14-15 জন প্রার্থী আছে, নমিনেশন তো আমরা একজনকে দেব। যদি এরপরও কেউ প্রার্থিতা প্রত্যাহার না করেন তাহলে নেত্রী যে কথা বলেছেন আমিও সে কথা বলব। তাহলে এবার আর অপেক্ষা নয়, সরাসরি বহিষ্কার করা। ইসি বলেছে যে যদি রাজনৈতিক দলগুলো আপনার জোটবদ্ধ নির্বাচন করতে চায় তাহলে 3 দিনের মধ্যে তাদের জোটের নাম ইসিকে জানাতে এবং সে অনুযায়ী প্রতীক বরাদ্দ হবে। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি, এখনো এটা আসলে মেরুকরণ সমীকরণ। আগামীকালের মধ্যে 3 দিন মানে আগামীকাল সেটা সম্ভব নয়, সেখানে আমরা সময় চাই। এই মুহূর্তে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আছেন রিপোর্টার দেবাশিস রায়। মনোনয়ন ফর্ম বিক্রির বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, শফিক, আপনি জানেন যে 71 জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং তফসিল ঘোষণার পর দিন কিন্তু গতকাল থেকে, অর্থাৎ গতকাল সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের যে মনোনয়ন ফর্ম সেটি বিক্রি, অর্থাৎ সেটি বিতরণ শুরু হয়েছে। এবং একই সঙ্গে সঙ্গে আজ সকালে আমরা লক্ষ্য করেছি যে সেই মনোনয়ন ফর্ম যারা এরই মধ্যে সংগ্রহ করেছেন সেই মনোনয়ন ফর্ম কিন্তু তারা আওয়ামী লীগ অফিসের পক্ষ থেকে, বিশেষ করে আওয়ামী লীগের দপ্তরের পক্ষ থেকে কিন্তু সেই ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু নির্বাচন পরিচালনার যে অফিস বানানো হয়েছে সেই নির্বাচন পরিচালনার অফিস থেকেই কিন্তু এই মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমাদানের যে কার্যক্রম সেটি চলছে। এই মুহূর্তে মনোনয়ন ফর্ম যারা সংগ্রহ করতে এসেছেন এবং যারা জমা দিতে এসেছেন তাদের কর্মী সমর্থকদের এক ধরনের বড় রকমের ভিড়ভাট্টা আমরা লক্ষ্য করছি এই ধানমন্ডি আওয়ামী লীগ অফিসের সামনের যে পুরো সড়কটি রয়েছে সেই পুরো সড়কটিতে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল থেকে এই মনোনয়ন ফর্ম যে বিক্রি শুরু হয়েছে, গতকালই আমরা জানতে পেরেছিলাম দলের পক্ষ থেকে যে 1700 মতো প্রার্থী এরই মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং আজ সকাল 10টা থেকে কিন্তু এই মনোনয়ন বিক্রির যে কার্যক্রম সেটি আবারও পুরোদমে শুরু হয়েছে। আপনারা জানেন যে এখানে 8টি বুথে 8টি বিভাগের মনোনয়ন ফর্ম এখানে প্রার্থীরা সংগ্রহ করছেন। সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে তাদের কর্মী সমর্থক নিয়ে বড় বড় মিছিল নিয়ে এই ধানমন্ডিতে এসে জড়ো হয়েছেন। আমি আপনাদেরকে বলতে পারি যে এখানে একদিকে যেমন বিপুল উৎসাহ উদ্দীপনা প্রার্থীদের মধ্যে আমরা লক্ষ্য করছি, ঠিক একই রকমভাবে কিন্তু এই পুরো ধানমন্ডি এলাকায় কিন্তু বড় ধরনের যানজটও হচ্ছে আমরা লক্ষ্য করছি। আপনারা, আপনাদেরকে জানিয়ে রাখি যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘণ্টাখানেক আগে গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করেছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে এই পুরো এলাকার যে যারা জনগণ রয়েছেন ঢাকাবাসীকে তিনি ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন, কেননা এই পুরো এলাকাতেই এই সমর্থন যারা করতে এসেছেন, বিশেষ করে দলীয় সমর্থক যারা এসেছেন, দলীয় সমর্থকদের ভিড়ভাট্টায় কিন্তু পুরো এলাকায় এক ধরনের লোকারণ্য পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, আপনাদেরকে জানাই যে এই কার্যক্রম এক নাগাড়ে চলবে সন্ধ্যা পর্যন্ত এবং এর মাধ্যমে এর মধ্যে হয়তোবা দুপুরে মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। তাছাড়া কেন্দ্র নেতাদের কাছ থেকে যেমনটি জানা গেছে যে এই মনোনয়ন বিক্রি এবং মনোনয়ন ফর্ম জমাদানের যে কার্যক্রম সেটি আজ সারাদিনই এখানে চলমান থাকবে এবং এটি কতদিন চলবে সেটি নির্ধারিত হবে আগামীকাল দলের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, সেই সভাতে নির্ধারিত হবে যে এই মনোনয়ন বিক্রি এবং জমাদানের কার্যক্রম আর কদিন চলবে। দর্শক, আপনাদেরকে জানাই যে এরই মধ্যে ওবায়দুল কাদের সাংবাদিকদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি আসনেই বিপুল সংখ্যক প্রার্থী, আমরা বলতে পারি যে কোনো কোনো আসনে 5-6 জন করে প্রার্থীও মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। তাদের ক্ষেত্রে দলের যে নির্দেশনা রয়েছে, অর্থাৎ কেন্দ্রের যে নির্দেশনা রয়েছে, সেই কেন্দ্রের নির্দেশনা না মানলে সেসব বিদ্রোহী প্রার্থীদেরকে আজীবন বহিষ্কার করা হবে নীতিগত, এমন সিদ্ধান্ত কিন্তু দলের নীতি নির্ধারণী পর্যায়ে থেকে নেওয়া হচ্ছে। সেটি মানার জন্য এখানে যারা কর্মী
সমর্থক, বিশেষ করে যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে নৌকার প্রার্থী হিসেবে যারা এখানে নৌকার টিকিট কিনতে এসেছেন তাদেরকে কিন্তু সেটি সতর্ক করা হচ্ছে বারবার। এবং এখন পর্যন্ত আমরা বলতে পারি যে বেশ সুশৃঙ্খলভাবে এখানে বিশেষ করে যারা এখানে ফর্ম সংগ্রহ করতে এসেছেন তারা কিন্তু এক ধরনের শৃঙ্খলা মেনে এখানে তারা ফর্ম বিতরণ করছেন এবং যারা জমা নিচ্ছেন সেখানে শৃঙ্খলা মেলেই 8টি বুথের মাধ্যমে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মী সমর্থকদের মধ্যে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিক্রির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবাশিস রায়।